গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তাতান ব্লগে তোমাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো খুব তো ঠান্ডা পড়েছে, তো ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই। গাজরের হালুয়া না বানালে একদমই ভালো লাগে না, কারণ এটা শীতের একদম খুবই টেস্টি খাবার। দেখো আমি গাজর ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এরপর গাজরটাকে আমি ভালো করে ঘষে নেব, ঘষে নিয়ে এরপর রেডি করব। দেখো আমি ছুলতে বসে পড়েছি অবশ্য, তো এটাকে আমি ভালো করে ছুলতে অবশ্য টাইম লাগে, ঘষতেও টাইম লাগে। গাজরের হালুয়া বানাতে সত্যি অনেকটাই টাইম লাগে, একটু ধীর সুস্থেই বানাতে হয়, একটু ধিমে আছে। তো তাতানকে পাশে আমি বই নিয়ে বসিয়েছি, তাতানের সাথে একটু একটু করে গল্প করছি, আর আমি গাজরটাকে ছুলে নিচ্ছি। কেন আমার ঘরে তো কেউ থাকে না, আমরা দুজনে থাকি, আর আমার হাজব্যান্ড আসে সেই রাতে। তো কি করব বলো, ও দেখো একটু একটু করে পড়ছে, আর আমি গাজরটাকে ছুলে নিয়েছি। ফাইনালি তো আমার গাজরটা ছোলা হয়ে গেছে, দেখো দেখতে খুবই সুন্দর লাগছে। গাজরটা পুরোপুরি আমি ছুলে নিয়েছি, গাজরটা ঘষে নিয়েছি, এরপর আমি রেডি করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি ঘি দেবো, ঘিয়ের মধ্যে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নেওয়ার পর এটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো সঙ্গে দেবো কাজু কিশমিশ, আর আমি দুধ এনে রেখেছি। দেখো তেল ঘিটা যখন গরম হয়ে যাবে না, তখন আমি গাজরটাকে দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করব। এর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি চিনি দেবো, কেন সঙ্গে সঙ্গে আমি চিনি দিই না, একটু নরম হয়ে যাওয়ার পর চিনিটা দিই। দেখো এটা নাড়াচাড়া হচ্ছে, একটু ভাপেতে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপর পরে লাস্টের দিকে অবশ্য দুধ দেবো, দুধ দিয়ে অনেকক্ষণ ফুটবে, ফুটতে ফুটতে তারপর আমি নামিয়ে নেবো। হয়ে যাবে আমার গাজরের হালুয়া। দেখো কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। পাশে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গেলে আমি পাশে করে এখানে দিয়ে দেবো দুধটা। দেখো প্রায় শেষের দিকে আমার, এরপর আমি দুধ দিয়ে দেবো। কাজু কিশমিশ আমার রেডি আছে, কাজু কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, এরপর আমি নামিয়ে নিয়েছি। দেখো রেডি আমার গাজরের হালুয়া। তো আমার কেমন লাগ আমার গাজরের হালুয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলো।